হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে পিকচার টিউবটি রয়েছে সেটির কালার দেখুন অ্যাকুরেট ভাবে দেখা যাচ্ছে না, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এই টিউবটা হচ্ছে কিন্তু সোনি টিউব। তবে আপনারা জানেন এখনও সোনি টিউব কিন্তু অনেকেরই রয়েছে, অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু সোনি টিউবগুলো মেরামত করে থাকে। দেখা গেল যে আমরা এখানে জেনারেল সার্কিট লাগাচ্ছি, জেনারেল সার্কিট এটা লাগার পরে কিন্তু টিউবগুলো মোটামুটি ভালো চলে। আপনারা সোনি টিউবের মধ্যে জেনারেল সার্কিট কিভাবে লাগাবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের এই এই চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আজকে আমরা এই টিউবটির মধ্যে চার্জ দেব, চার্জ দেওয়ার পরে দেখব যে কী রেজাল্ট আসে, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সোনি যে টিউবগুলো রয়েছে সেই টিউবগুলো কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন। চার্জ দেওয়ার ক্ষেত্রে যে প্রসেসটি আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটার সম্পর্কে যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে দেব। যে কোনো টিউব আপনারা আনকমন টিউব চার্জ দেন না কেন, চার্জ দেওয়ার ক্ষেত্রে আনকমন টিউবের একটু যে ব্যাস সার্কিটটা রয়েছে সেই ব্যাস সার্কিটটা একটু ভালো করে আগে বুঝে নেবেন। ভালো করে বুঝে নেবেন বলতে চার্জ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলি, চার্জ দিতে গেলে আমাদের যে এখানে রেড গ্রিন ব্লু, এখানে দেখুন এই যে তিনটা কালার রয়েছে রেড গ্রিন ব্লু, এখানে আমরা প্রথমটা বডি পাচ্ছি, বডিটার পরে পরেরটা আমরা পাচ্ছি স্ক্রিন ভোল্টেজ, তারপরের দুইটা আমরা বডি পাচ্ছি, তারপরেরটা কিন্তু হিটার, তারপরেরটা বডি, তারপরে তিনটা কিন্তু রেড গ্রিন ব্লু, তারপরেরটা কিন্তু বডি। এই জিনিসগুলো যদি আপনারা মাথার মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের পিকচার টিউব চার্জ দিতে পারবেন। আমরা যে পিকচার টিউবটা দেখতে পাচ্ছি এই পিকচার টিউবের কিন্তু যদি আমরা লাস্ট ধরি তাহলে এটা বডি। তা আমরা এই পিকচার টিউবে আগে একটা যে কোনো পুরাতন ব্যাজ লাগিয়ে নেবেন আপনারা, পুরাতন আমরা একটা ব্যাজ এখানে লাগাচ্ছি, লাগালে তাহলে আমাদের সুবিধা হবে। এই ব্যাজটা আমরা আগে এখানে সেট করে নেব। ব্যাজটা সেট করে নেওয়ার পরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা হিটার ভোল্টেজটা মিটারের কন্টিনিউটি ওমসে দিব, মিটারের কন্টিনিউটি ওমসে আছে। ওমসে দেওয়ার পরে আমরা অবশ্যই এখানে যে আমরা প্রথম লেগটা পেয়েছি স্ক্রিন ভোল্টেজ, এই এই লেগটা দেখুন আমরা স্পষ্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটা প্রথম এটা লেগ কিন্তু বডি, এটা বডি দেখা যাচ্ছে, এই লেগটা কিন্তু বডি, এই লেগটা বডি, তারপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিন ভোল্টেজ, তারপরেরটাও পাচ্ছি আমরা বডি, তারপরেরটাও কিন্তু হিটার, হিটারের বডি। তা আমরা হিটারের চার্জিংয়ের বেলা এটা বডি করবো না, হিটার হিটার ভোল্টেজ দেখব। হিটার ভোল্টেজটা দেখার ক্ষেত্রে আমরা অবশ্যই মিটারের যে কন্টিনিউটি আছে সেটা ওমসে দিব। ওমসে দেওয়ার পরে আমরা যদি এখানে মিটারটা ধরি তাহলে দেখুন এখানে কিন্তু মিটারটা উঠলো, মিটারটা উঠার উদ্দেশ্য হচ্ছে হিটার ভোল্টেজটি কিন্তু ঠিক রয়েছে। তা আমরা এখানে যখন চার্জিংয়ের চার্জিং করব তখন আমাদেরকে যে বডিগুলো রয়েছে সেই বডিগুলোর মধ্যে কিন্তু পজিটিভ দিতে হবে। তা আমাদের এই পিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের পরে যে পিনটা রয়েছে এই যে স্ক্রিনের এটা স্পষ্ট করে দেখাই, এটা হচ্ছে স্ক্রিন ভোল্টেজ, তারপরে কিন্তু এটা এটা কিন্তু বডি, এটা আমরা এক করে দিব, এটা এক করে দিব, এই দুইটা কিন্তু মেইন বডি রয়েছে। তারপরে এখানে যে লাস্টের পিনটা রয়েছে এই লাস্টের পিনটা কিন্তু আমাদের বডি, এই যে লাস্টের যে পিনটা রয়েছে এই পিনটা বডি। তাহলে এক দুই তিন এই তিনটে পিন কিন্তু আমরা এক করে দিব, এক করে দিব। কিভাবে দিতেছি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আগে প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে আগে চার্জারটা নিয়ে নিব, চার্জারটা আমরা আগে নিব। পিকচার টিউব চার্জ দেওয়ার ক্ষেত্রে যে চার্জার এই ধরনের চার্জারটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। সেটা দেখে নিলে কিন্তু আপনারা এই ধরনের চার্জার কিন্তু তৈরি করে নিতে পারবেন। আগে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যে রেগুলেটর যে আমরা লাগিয়ে দিয়েছি রেগুলেটরের কারণে কিন্তু ভোল্টেজটা কম করা হয়েছে, এটা আমরা আগে অফ করে দিব। এটা দেখুন এটা কিন্তু আমরা আগে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা এখানে বেশি ভোল্ট দিব না, আমরা সাধারণত 12 ভোল্ট সাপ্লাই দিব। এই 12 ভোল্ট সাপ্লাইটা আমরা কোথায় দিতেছি সেটা দেখেন, আগে আমরা হিটার ভোল্টেজটি লাগিয়ে নিব। দেখুন কিভাবে আমরা হিটার ভোল্টেজটা লাগাচ্ছি, এইদিকে এই এখন এইটা হাত দিয়ে দিক যাবে সেই দিক দেখাবো।
এখন আমরা কিন্তু এখানে যে হিটার ভোল্টেজটা রয়েছে যে হিটার ভোল্টেজটা লাগাচ্ছি আপনারা দেখুন এই হিটার ভোল্টেজটা আমরা এখানে লাগিয়ে দিলাম এই হিটার ভোল্টেজটা আমরা এইভাবে লাগিয়ে দিলাম হিটার ভোল্টেজ লাগানোর পরে আমরা অবশ্যই যে এই তিনটে বডি রয়েছে এই তিনটে বডি আমরা কিন্তু অ্যাড করে দিব অ্যাড করার ক্ষেত্রে একবারে আমরা এখান থেকে যে পজিটিভ ভোল্টেজটা রয়েছে যেটা বাল্বের সিরিজ লাইনের মাধ্যমে দেওয়া হয়েছে সেইখানকার পজিটিভটা আমরা এখানে সরাসরি লাগিয়ে নিতে পারি আমরা এখানকার এটা পজিটিভ আমরা এখানে গিরো দিয়ে দিলাম আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আমাদের পজিটিভ এই পজিটিভটা আমরা শুধু পিকচার টিউবের যে পিনের যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভের মধ্যে দিব চার্জ দেওয়ার সময় ভোল্টেজটা উল্টে দিলেই হবে আর এই দেখুন এখানে আমরা পজিটিভে লাগিয়ে দিলাম এই যে এই পিনটা আমাদের পজিটিভ এখানে আমরা পজিটিভ লাগিয়ে দিব পিনটা নেগেটিভ কিন্তু আমরা চার্জিং এর সময় ভোল্টেজ অবশ্যই পজিটিভ দিব এখন আমাদের রেড গ্রিন যে ব্লু ভোল্টেজটা রয়েছে সেটাই যে এই পিকচার টিউবের কিন্তু এই তিনটা রেড গ্রিন ব্লু এই পিকচার টিউবের এই তিনটা হচ্ছে রেড গ্রিন ব্লু আমরা এখানে যে রেড গ্রিন ব্লু দিতেছি এই রেড রেড গ্রিন তারপরে আমরা দিব এই যে এইভাবে ব্লু এই যে ব্লুতে দিলাম দেওয়ার পরে আমরা স্ক্রিনেও একটু ভোল্টেজ দেই স্ক্রিনটাও একটু ভাসে নিব এই যে এই লাস্ট পিন এখানকার সনি টিউবের লাস্ট পিন কিন্তু স্ক্রিন ভোল্টেজ এই যেখানে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা এখানে লাইন দেওয়ার সময় অবশ্যই যে ফ্যানের যে রেগুলেটরটা রয়েছে এই রেগুলেটরটা কিন্তু আমাদেরকে কম বেশি করতে হবে সেই বিষয়টা আপনারা দেখুন আমরা এখন এখানে কানেকশন দিব কানেকশন দেওয়ার পরে যদি আমরা ফ্যানের রেগুলেটরটা ঘুরাই তাহলে দেখবেন অবশ্যই যে হিটার ভোল্টেজের দিকে লক্ষ্য করবেন আবার এখানে বাল্বের দিকে লক্ষ্য করবেন দেখুন এখানে হিটার ভোল্টেজটি জ্বলে কিনা দেখুন এই যে হিটার ভোল্টেজটি জ্বলতেছে এই দেখুন এখন আমরা হিটার ভোল্টেজটি কমিয়ে দিব আবারও কমে দিব এই দেখুন হিটার ভোল্টেজটা আমরা কমিয়ে দিতেছি একবারে জিরো করে দিব জিরো করে দেওয়ার পরে দেখুন বাল্বটা কিন্তু বন্ধ হয়ে গেল আবারও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন হিটার ভোল্টেজটি এখান থেকে এখানে রেগুলেটরের মাধ্যমে বাড়িয়ে দিব তখন এখানে কিন্তু বাল্বটা সিরিজ লাইনের যে বাল্বটা সেটা কিন্তু জ্বলে উঠবে জ্বলে উঠার পরে আবারও আমরা এটা একবারে জিরো করে দিব জিরো করে দেওয়ার পরে দেখুন বাল্বটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের মোটামুটি চার্জ দেওয়া কমপ্লিট হয়েছে এখন আমরা একটা একটা করে ক্যাথোড দিব সেটা আপনারা দেখুন কীভাবে একটা একটা করে দিতে হয় সেটাও দেখিয়ে দিন এখন আমরা আগে এখানে কিন্তু অবশ্যই ভোল্টেজ থাকবে এই ভোল্টেজটা কিন্তু শর্ট করতে পারে আর অবশ্যই ভোল্টেজটা রিলিজ করে নিতে হবে ভোল্টেজটা রিলিজ করার ক্ষেত্রে এই পাশের পিনে দিলে কিন্তু ভোল্টেজটা দেখুন রিলিজ হয়ে গেল এখন আমরা পজিটিভটা খুলবো না পজিটিভটা লাগানোই থাকবে শুধুমাত্র নেগেটিভের দিয়ে আমরা কম বেশি করে নিব এটাই কিন্তু মুখ্য বিষয় তিনটা ক্যাথোড যদি আপনারা ভাসে নেন তাহলে হয়ে যাবে স্ক্রিন না ভাসালে চলবে এখন আমরা প্রথমে একটা ক্যাথোড খুললাম ধরার পরে এখন যদি আমরা এখানে ভোল্টেজটা দেই ভোল্টেজটা দেওয়ার পরে অবশ্যই আমরা এখানে ফ্যানের রেগুলেটরটা বাড়িয়ে দিব বাড়িয়ে দিলে কিন্তু হিটার ভোল্টেজটা দেখুন এখানে এই এইভাবে আমরা মিটারটা ইয়েটা ধরি ধরলে তাহলে তাহলে তেনোটা দেখা পাবেন আপনারা বাতিও দেখা পাবেন এদিকে হিটারটা দেখা পাবেন হিটারটা জ্বলতেছে কি না এই দেখুন হিটারটা জ্বলতেছে পক্ষান্তরে বাল্বের দিকে দেখুন এই যে হয়ে গেছে একটা ক্যাথোড কিন্তু আমরা ভাসিয়ে নিছি এই দেখুন একটা আবারও দিব এইভাবে দুইবার একবার করে দিয়ে দিবেন আপনারা এই দেখুন ক্যাথোডটা আমরা ভাসিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমরা আর একটা ক্যাথোডও ভাসাবো আর অবশ্যই বা এখন আমরা আর একটা ক্যাথোড খুলতেছি আপনারা দেখুন এই ক্যাথোডটা খুলে আবার আমরা এই ক্যাথোডটা ভাসাবো তিনটে ক্যাথোডই থাকে রেড গ্রিন ব্লু এখন যদি আমরা এখানে কানেকশন দেই দেওয়ার পরে যদি হিটার ভোল্টেজটা বাড়িয়ে দেই এই দেখুন এই যে হিটার ভোল্টেজটা বাড়াইতেছি এই দেখুন আর একটা ক্যাথোডও কিন্তু ভেসে গেল এখন আমরা অফ করে দেবো এইভাবে কমপক্ষে দুইবার দিবেন আপনারা শুধু যে একবার দিবেন তা না হিটারটা দুইবার কম বেশি করবেন তাহলে দুইটা ক্যাথোডের কাম শেষ এখন আর একটা ক্যাথোড আমরা কানেকশন দিয়ে ভাসাবো এই দেখুন আমরা আর একটা ক্যাথোডও ভাসাইতেছি
আর একটা ক্যাথোডে কিন্তু আমরা কানেকশন দিয়েছি, দেওয়ার পরে আমরা এখানে চার্জারের ইয়াটা দিলাম। দেওয়ার পরে অবশ্যই আপনারা তিনটার দিকে লক্ষ্য করবেন, আমরা যখন এখানে ভোল্টেজটি বাড়াবো, দেখুন এখানে কিন্তু ফিলামেন্ট জ্বলতেছে, পক্ষান্তরে বাল্বটা জ্বলে উঠলো, তাহলে আমরা কিন্তু তিনটা ক্যাথোড ভাসিয়ে নিলাম। এইভাবে আপনারা দুইবার করে দিবেন, সমস্যা নেই, এই একবার হলো, এইভাবে আর একবার দিবেন, এইভাবে আর একবার দিবেন। দেওয়ার পরে এখন আমরা এখানকার কানেকশনটা খুলে নিব, খুলে নেওয়ার পরে অবশ্যই আমরা এইটা শর্টটা কাটি দিব, শর্ট কেটে না দিলে কিন্তু শর্ট মনে হয় ভোল্টেজ এখন নাই, ভোল্টেজ সব রিলিজ হয়ে গেছে। এখন আমরা এটা খুলে নিব, এটা খুলে নেওয়ার পরে আমরা চার্জার যে তৈরি করেছি, আর চার্জার তৈরি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চার্জার তৈরির ভিডিও রয়েছে। এখন আমরা টিউবটার মধ্যে কানেকশন দিয়ে দেখবো আসলে কোনো উন্নতি হয়েছে কি না, সেটি মুখ্য বিষয়। আমরা এখন উন্নতিটা দেখে নিব। টিভিটিতে অবশ্যই যখন আমরা কানেকশন দেব, কানেকশন দেওয়ার ক্ষেত্রে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে অবশ্যই ফোকাস ভোল্টেজটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে এখন আমরা টিভিটি ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নেওয়ার পরে আপনাদেরকে সামনের যে ডিসপ্লে রয়েছে সেটি দেখাবো। এখন যদি আমরা টিভিটির মধ্যে কানেকশন দেই, কানেকশন দেওয়ার পরে কিন্তু আমরা এখন যেখানকার যে আমরা ফোকাস ভোল্টেজটা কমিয়ে দিয়েছিলাম সেই ফোকাস ভোল্টেজটা এখন বাড়িয়ে দিব। দেখুন এখন কিন্তু কালারটা অনেক বেড়ে গেছে। আশা করি আপনারা এখন সোনি যে টিউবগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে চার্জ দিতে পারবেন। আর সোনি টিউবে একটা কথা মনে রাখবেন, সোনি টিউব যদি আপনারা চার্জ দেন তাহলে টিউবটা অনেক দিন লাস্টিং করে, অনেক সুন্দর দেখা যায়। দেখুন এখন কিন্তু কালারটা ফ্রেশ ফ্রেশ চলে এসেছে। এখন আমরা এইভাবে কিন্তু কাস্টমারকে ডেলিভারি দিতে পারবো, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা সোনি টিউব বা যদি টিভিগুলো আপনাদের সামনে আসে তাহলে কিন্তু আপনারা সোনি যে টিউবগুলো রয়েছে সেইগুলো সুন্দরভাবে কিন্তু চার্জ দিয়ে দিতে পারেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যেগুলো ইলেকট্রনিক্সের নিতান্তই অত্যন্ত জরুরি যেগুলো কাজ রয়েছে যেগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন সেগুলো জানাবো। অবশ্যই আপনাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ।